হ্যালো স্বাধীন হয়ে গেছেন তাই তো হ্যাঁ আপনারা একটা সাইট থেকে স্বাধীন হয়েছেন কিন্তু কোম্পানিগুলা কিন্তু আপনাকে স্বাধীন করে নাই বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলা আছে সবাইকে বলবো না কিছু কিছু প্রতিষ্ঠান যারা কিন্তু আপনাকে এখনো লুটপাট করতেছে লুটপাট প্রতিনিয়ত হচ্ছে। আমি কথা বলতেছি টেস্টক জিপিএস ট্র্যাকার নিয়ে জিপিএস টাকারের যে বেসিক যে গুণাগুণগুলো থাকে বেসিক বেসিক মানে হচ্ছে সাধারণ যে গুণাগুণ লাইভ লোকেশন ট্র্যাকিং করা তারপরে মাইলেজ রিপোর্ট চেক করা জিও ফ্যানিট ম্যানেজমেন্ট এগুলো কিন্তু সারা দুনিয়ার সকল জিপিএস সেম এখন কোয়ালিটি ভেদে এখন কোয়ালিটি ভেদে জিপিএস ডিফারেন্ট হয় কিছু কোয়ালিটি ভালো কিছু কোয়ালিটি খারাপ কিছু জিপিএস এর আছে যে লাইফ টাইম কোয়ালিটি কেন কথাটা বললাম যে লুটপাট হচ্ছে না আপনারা দেখেন টেস্টলকের জিপিএস কিন্তু বিটিআরসি अप्रুভড আমি দেখাচ্ছি আপনাদেরকে বিটিআরসি अप्रুভড আপনারা দেখতে পাচ্ছেন লোগোটা আমাদের কিন্তু টেস্টলক জিপিএস বিটিআরসি अप्रুভড কিন্তু কখনো আমরা বলি না কারণ এটা বলার কিছু নাই মানে अप्रুভাল ছাড়া তো মার্কেট আমরা আসতে পারবো না একটা কোম্পানি যদি अप्रুভাল না পায় সে মার্কেটে প্রোডাক্ট সেল করবে কিভাবে সেল তাহলে ইললিগ্যাল আমরা 8 বছর ধরে বিক্রি করতেছি জি মূল কথায় আসি বিটিআরসি এর ওয়েবসাইটে আপনারা যাবেন বিটিআরসি এর ওয়েবসাইটে যাবেন গিয়ে দেখবেন লাইফ টেকনোলজি লাইভ টেকনোলজি হচ্ছে আমাদের মাদার কনসার্ন জিপিএস এর ক্ষেত্রে ওইটা আপনারা পাবেন তারপরে আপনারা আবার চেক করবেন মাসে মাসে যে বিল নেওয়ার বিষয়টা প্রতি মাসে আপনারা যারা জিপিএস টাকা চালাচ্ছেন এরা যে মাসে মাসে পাঁচশো টাকা দুশো টাকা তিনশো টাকা দিচ্ছেন এটা সরকারি কোথাও কোনো জায়গায় বিটি লাইসেন্সের লাইসেন্স এর কোথাও লেখা নেয় কোথাও লেখা নেয় যদি লেখা থাকে তাহলে তো ভালো বিল দেন অসুবিধা নেই কেন কথাটা বললাম ট্যাক্স লোক কিন্তু মাসে কোনো বিল নেন যারা বিল নেয় এরা কিন্তু আপনাকে লুটতেছে কেন বিল নেবে একটা প্রোডাক্ট একটা মেশিন আপনাকে আমি বিক্রি করছি আপনি আপনার নিজস্ব সিম কার্ড দিয়ে চালাচ্ছেন আপনি এটার মধ্যে এম বি তা আমি আবার মাঝখান দিয়ে বিল নিব কেন কেন বিল নিব আমি তো প্রোডাক্ট লাভ করছি আপনার কাছে সেল করে প্রফিট দিচ্ছি প্রফিট করে ফেলছে তো যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো যারা মাসে মাসে বিল দিচ্ছেন আবারও বলছি যারা প্রতি মাসে মাসে লুটপাটের অংশ হয়ে গেছেন যারা মাসে মাসে বিল দিচ্ছেন কোম্পানিগুলোকে তারা অতি সত্তর অতি সত্তর কনভার্ট করেন কারণ ট্যাক্স লকে বিশ বছরের সাবস্ক্রিপশন আমরা ফ্রি দিচ্ছি কোনো মাসিক বিল নেই সরকার যদি মাসিক বিলের বাধ্যতামূলক করে সেক্ষেত্রে আমরা এক টাকা পাঁচ টাকা নিব ডিফারেন্ট ইস্যু বাট মাসিক কোনো বিলের কথা সরকার কখনো ঘোষণা করা নাই এটা আগে যে বিগত সরকার ছিল সেও করা নাই তার আগের যে সরকার ছিল তারাও করে নাই তো লুটপাটের অংশ থেকে বের হন এখন প্রশ্ন হচ্ছে আপনার যে গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে বা বাইকের ট্র্যাকার লাগানো আছে ওটা কি করবে টাকা দিয়ে কিনছেন আপনি হিসাব করে দেখেন বছরে কয় টাকা দিচ্ছেন আপনি যারা মাসিক বিল নিচ্ছেন তারা অবশ্যই ট্যাসলক যখন লাগাবেন তারা ডিসকাউন্ট পাবেন আমরা একদম নামমাত্র মূল্যে আপনাকে প্রোডাক্ট চেঞ্জ করে দিব মাসিকের মাসিক বিলের জিপিএস খুলে ভালাই দেন আর টেস্টলক লাগান আমরা নামমাত্র মূল্যে আপনাকে প্রোডাক্ট দিয়ে দিব কি কারণে ঝামেলায় যাবেন এবং টেস্টলকের জিপিএস ডুয়েল চ্যানেল বাংলাদেশের প্রতিটা জিপিএস সিঙ্গেল চ্যানেল হয় আর ট্যাসলক ডুয়েল চ্যানেল জিপিএস সে অফলাইনও কাজ করতে পারে এবং অনেক সুবিধা কেন বলতেছি কিন্তু প্রোডাক্ট না এটা হংকং এবং এই প্রোডাক্টটা বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরব মালয়েশিয়া এবং ইংল্যান্ডের মতো জায়গায় এই প্রোডাক্ট অ্যাপ্রুভাল পেয়েছে যাই হোক এটা জিপিএস এর পার্ট গেল রিসেন্টলি আপনারা জানেন বাংলাদেশের যে বর্তমান অবস্থা রাতের বেলা চুরি হচ্ছে একদম ডাকাতের দল এটা ডাকাত লোকালি হোক বাইরের হোক বা ডাকাত দল আমি প্রতিদিন খবর পাচ্ছি ডাকাত ট্রাক ভরে ভরে ডাকাত আসতে আপনাকে ডাকাতি করার জন্য তো ওই সময় কি লাগবে আপনার গাড়িতে বা মোটর একটা অ্যালার্ম সিস্টেম থাকা উচিত ডাকাত শব্দ ভয় পায় সাউন্ড ভয় পায় ডাকাতরা তো শব্দের জন্য এই এই আপনারা ডেক্সা এলিট কম্বো তারপরে যে রিমোট সিকিউরিটি এগুলো লাগাতে পারেন এগুলো মোটর সাইকেল হোক প্রাইভেট গাড়ি হোক যে কোনো জায়গায় আপনি লাগাতে পারবেন তখন গাড়িকেও ধরুক বাইকেকেও ধরুক বিকট শব্দ করবে আপনার বাসার মোবাইলে কল যাবে এবং রিমোটও কল যাবে অন্তত শব্দ হবে বিকট শব্দ হবে চোর ডাকাত যেই আসুন না কেন আপনার যানবাহন থাকবে সুরক্ষিত আগে তো লাইফ আগে তো জীবন বাঁচাতে হবে তারপরে না যানবাহনের চিন্তা করবে না একটা প্যানিক অ্যালার্ট হবে যাতে করে এলাকাবাসী খবর পায় যে না সামথিং হ্যাপেনিং অন ইয়ার হোম যাই হোক এই কথাগুলো বলে শেষ করি আমার ভিডিও আবারও বলছি যারা যারা হুদাই মাসিক বিল দিচ্ছেন মানে কি বলবো ব্রেনে কিছু আছে কিনা আমি জানি না যদি আল্লাহ ব্রেনে কিছু দিয়ে রাখে আপনাকে তাহলে হুদাই মাসিক বিল দিয়ে না ভাই আমি তো তাহলে বলতে পারতাম ভাই সব বাদ দিয়ে আমারটা আমারটা মাসিক বিলে আমার লাভ হবে আমারও মাসিক বিল লাগবে না কারণ মাসিক বিলের নিয়মই নাই এটা লুট এটা লুটপাট এটা লুটতোরা কি দরকার আপনি মাসিক বিল দিবেন আমরা তো আপনার ভালোর জন্য করতেছি আমাদের এই প্রোডাক্টটা লন্ডনে নাইনটি নাইন পাউন্ডে বিক্রি হয় নাইনটি নাইন পাউন্ড মানে পনেরো হাজার টাকায় লন্ডনে বিক্রি করি আর বাংলাদেশে মাত্র ফোর থাউজেন্ড বা বাইকের জন্য ফোর থাউজেন্ড গাড়ির জন্য ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর এই প্রোডাক্টটাই সেম প্রোডাক্ট হুবহু সেম কোনো বিন্দু মাত্র চেঞ্জ নাই আমরা পনেরো হাজার টাকা দেশের বাইরে বিক্রি করি তো আমরা তো বাংলাদেশের জন্য যতটুকু পারছি আমি করছি তো এখনো সময় আছে আপনাদের ব্যবহারকৃত যে ডিভাইসগুলো আছে যারা মাসিক বিল দিচ্ছেন এটা খুলে ফেলে যান আর আমরা নামমাত্র মূল্যে আপনাকে দিয়ে দিবো থ্যাংক ইউ সালামু আলাইকুম